সোমবার রাতে বিশালগড় থানাধীন অফিসটিলা পুরানপল্লি এলাকায় প্রয়াত কিশোর দেবনাথের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল কিশোর দেবনাথের বাড়িতে প্রবেশ করে সমস্ত স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। বাড়ির অন্যরা মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে এসে দেখে হতবাক হন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত করে। এদিকে এই ঘটনায় প্রয়াত কিশোর দেবনাথের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠছি, সকালবেলা উঠার পরে যদি আমার দরজা টরজা সবই খোলা, তারপর আমি গেলাম বাইরে, গিয়া তো উঠতেই তো আমি ঠাস্তি রাখিরা গেলাম, বা সব জিনিসপত্র পাওয়া দিয়ে বক্স কাট খুললা, যা আসিল শোনা গয়না সর্বস্ব নিয়ে গেছে, কোন কিছু রাখা গেছে না। তোমরা দেখতেই পারবা যেন সব পড়ে। বাড়ির মালিকের নাম কি? কিশোর দেখ।